দেশে প্রথমবারের মতো থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর দেহে অস্থি মজ্জা প্রতিস্থাপন করেছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এর বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সেন্টার বিএমটিসি। বিশেষজ্ঞরা বলছেন শিশুটির ভাই বোনদের দেহ থেকে অস্থি মজ্জা নিয়ে তার দেহে প্রতিস্থাপন দেশের চিকিৎসা বিজ্ঞানের জন্য যুগান্তকারী ঘটনা। সংশ্লিষ্টরা জানান সাধারণ গোষ্ঠীর 35% জন্য বিএমটিসিতে অস্থি মজ্জা স্থাপনের সুযোগ থাকছে। আরো জানাচ্ছেন জানাতুল বাকিয়া কেকা। জন্মগতভাবে শিশুদের শরীরে রক্তের ভাঙ্গনজনিত রোগ থ্যালাসেমিয়া। রক্তের লোহিত কণিকা পরিণত হওয়ার আগেই ভেঙে যাওয়ায় আক্রান্ত শিশুরা রক্ত স্বল্পতায় ভোগে। পরিসংখ্যান বলছে দেশে মোট জনগোষ্ঠীর 8-10% মানুষ থ্যালাসেমিয়ার বাহক এবং এ রোগে আক্রান্ত। 2015 সালে ঢাকা সিএমএইচে বিএমটি সেন্টার প্রতিষ্ঠার পর থেকে থ্যালাসেমিয়া আক্রান্ত 40 জনের শরীরে অস্থিমজ্জা প্রতিস্থাপন করা হয়েছে। তবে মঙ্গলবার প্রথমবারের মতো কোনো শিশুর শরীরে অস্থিমজ্জা প্রতিস্থাপন করা হলো। এই নিয়ে বুধবার সেমিনার আয়োজন করে বিএমটি কর্তৃপক্ষ। সব কাজেরই একটা শুরু থাকে, আরম্ভ থাকে। সেই আরম্ভটা হয়েছে আমাদের সেফ ম্যাচ ডোনার দিয়ে, যাতে আমরা কখনোই এটাতে ব্যর্থতা না বোধ করি। এই বাচ্চাগুলোকে যদি আমরা শ্রেণীবিভাগ করতে চাই, কারা ট্রান্সপ্লান্টেশনের দিকে যাবে, কারা কনজারভেটিভ ট্রিটমেন্ট যাবে, সেটা থ্যালাসেমিয়া ফাউন্ডেশন প্রথমে নির্ধারণ করে দেবে। যাদের ভাই বোন আছে, যাদের সাথে ফুল ম্যাচ হবে, ফুল ম্যাচ ডোনার হলে রিজেকশন কম হয়। সংশ্লিষ্টরা জানান এরই মধ্যে প্রাপ্ত বয়স্ক 36 জনের শরীরে সুস্থ সেল নিয়ে তার দেহে প্রতিস্থাপন করা হয়েছে। এবার অর্জন হলো আক্রান্তের সহোদর ভাই বোনের শরীর থেকে অস্থিমজ্জা প্রতিস্থাপনের সাফল্য। মাননীয় প্রধানমন্ত্রীর বদান্যতায় এবং উদারতায় এই সেন্টার এস্টাবলিশ হয়েছে, এবং ওনার কথা মতো আমরা 30% পেশেন্ট সিভিল করছি। এবং ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমাদের এখন 40 জন ট্রান্সপ্লান্টের মধ্যে 18 জনই সিভিল, এবং যে কোনো সিভিল আসতে পারে। আসলে প্রসিজিওর ইজি, আমাদের কাছে আসলে সিএমএস কমান্ডার বা জি মদুয়ের কাছে অ্যাপ্লিকেশন করলে পারমিশন পেয়ে যায়। আমরাও নিজেরাও একটু এটা নিয়ে গর্ববোধ করি যে বাংলাদেশ সিটিজেনকে আমরা সাথে দিতে পারছি। ইট ইজ ইম্প্রুভিং অল দ্য টাইম, বাট দ্য রিস্কস আর টু হাই। দ্য রিস্ক অফ গ্রাফ্ট ফেইলিয়ার ইজ হাই ইন থ্যালাসেমিয়া, বিকজ থ্যালাসেমিয়া পেশেন্টস আর মাল্টিপলি এক্সপোজ টু ব্লাড প্রোডাক্টস, সো দেয়ার ইমিউন সিস্টেম ইজ গুড। সামরিক চিকিৎসা সেবা মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান, সিএমএইচ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ, ভারতের বেঙ্গালুরু থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তার স্ট্যালিন রামপ্রকাশ ছাড়াও দেশের খ্যাতিমান শিশুরোগ চিকিৎসক ও থ্যালাসেমিয়া বিশেষজ্ঞরা আলোচনায় অংশ নেন। তারা দেশে শনাক্ত হয়নি এমন থ্যালাসেমিয়ার বাহকদের শনাক্ত করার আহ্বান জানান। Started its journey back Janatul Bakya Kika, Channel I, Dhaka.